ভৌগোলিক কারণে বাংলাদেশের সামরিক গুরুত্ব অনেক বেশি। বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশ চীন, ভারত এবং পাকিস্তান বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। বিশেষ করে ভারত এবং চীনের জন্য বাংলাদেশের অবস্থান বেশি গুরুত্বপূর্ণ। আর তাই সামরিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের কাছে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে। একসময় যেই দেশগুলো বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে রাজি ছিল না, এখন তারাই বাংলাদেশের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে ভারী ভারী সব অস্ত্র বিক্রির তদবির করছে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে বাংলাদেশের কাছে বর্তমানে কী কী অস্ত্র আছে এবং নিকট ভবিষ্যতে কোন কোন অস্ত্রগুলো কিনতে পারে। তাহলে চলুন বাংলাদেশে কোন কোন অস্ত্রগুলো আসতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে দেখে নেই বাংলাদেশে বর্তমান সামরিক শক্তি কি অবস্থায় রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45 নম্বরে। অর্থাৎ এই র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ খুবই দুর্বল অবস্থানে রয়েছে। তবে দুর্বল অবস্থা কাটানোর জন্য বাংলাদেশ ফোর্সেস গোল 2030 হাতে নেয়। মূলত মায়ানমারের সাথে 2008 সালে বঙ্গোপসাগরে উত্তেজনার পর সাময়িক শক্তি নিয়ে নতুন করে ভাবে বাংলাদেশ। কেননা ওই উত্তেজনার কয়েক মাস আগেই আন্তর্জাতিক আদালতে মায়ানমার এবং ভারতের বিরুদ্ধে বিশাল সমুদ্র সীমা জিতে বাংলাদেশ। ফলে বাংলাদেশের সমুদ্র সীমা এবং বিশাল ভূখণ্ড রক্ষায় সাময়িক শক্তি বৃদ্ধি প্রয়োজন। ওই ঘটনার আগে বাংলাদেশ কাউকে শত্রু ভাবত না, তাই সাময়িক শক্তির দিকেও গুরুত্ব দেয়নি। এখন শক্তি বৃদ্ধির লক্ষ্যে 5.2 বিলিয়ন মার্কিন ডলার বা 40,000 কোটি টাকার অস্ত্র এবং আধুনিক সরঞ্জাম কেনার টার্গেট করা হয়। তবে 2016 সালে রোহিঙ্গা সংকট তৈরি হলে বাংলাদেশ আরও বড় পরিসরে সাময়িক শক্তি বৃদ্ধির পদক্ষেপ নেয়। বাংলাদেশে অস্ত্র বিক্রিতে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে তুরস্ক, এরপরেই আছে ইউরোপের দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন এবং ইতালি। এছাড়াও আমেরিকা একাধিক আকাশযানের মডেল অফার করেছে। রাশিয়া এবং চীনও খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশকে ম্যানেজ করতে। ভারত বেশ কিছু অস্ত্র অফার করলেও সেগুলো বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। অস্ত্র ক্রয়ের ব্যাপারে নৌবাহিনী এবং বিমান বাহিনী বেশি গুরুত্ব পায়। প্রথমে দেখে নেই নৌবাহিনীর দিকে। বর্তমানে বাংলাদেশের কাছে 7টি ফ্রিগেট এবং 6টি কর্ভেট যুদ্ধজাহাজ আছে। ফ্রিগেট যুদ্ধজাহাজগুলো 8টি করে এবং কর্ভেট যুদ্ধজাহাজগুলো 4টি করে অ্যান্টিশিপ মিসাইল বা জাহাজ ধ্বংসকারী মিসাইল বহন করে। তবে বাংলাদেশের সমুদ্র সীমা পাহারার জন্য এগুলো পর্যাপ্ত নয়। বাংলাদেশের আরও 2টি গাইডেড মিসাইল ফ্রিগেট যুদ্ধজাহাজ চীনের কাছে অর্ডারে আছে। চীনের টাইপ 053H3 ক্লাস ফ্রিগেট দুটির নাম দেওয়া হয়েছে বানৌজ ওসমান এবং খালিদ বিন ওয়ালিদ। তবে বড় খবর হচ্ছে বাংলাদেশ নেভি ফ্রিগেট প্রজেক্টের আওতায় 6টি বিশাল আকৃতির ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করবে। এগুলো চট্টগ্রামেই তৈরি করা হবে। এই যুদ্ধজাহাজগুলোর ক্ষমতা বর্তমানে সার্ভিসে থাকা যুদ্ধজাহাজগুলোর থেকে অনেক বেশি হবে। 2022, 2025 এবং 2030 সালে 2টি করে সবগুলো সার্ভিসে আনার পদক্ষেপ নেওয়া হয়েছিল, তবে নিশ্চিতভাবেই কিছুটা বিলম্বিত হবে। তুরস্ক, চীন, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া এই প্রজেক্টের জন্য প্রতিযোগিতায় লিপ্ত আছে। বাংলাদেশ হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ কেনারও ইঙ্গিত দিয়েছে, যে তালিকায় ফ্রান্স, স্পেন, ইতালি এবং তুরস্কের প্রযুক্তি অগ্রাধিকার পাচ্ছে। আর হেলিকপ্টারের মোতায়েনের জন্য হেলিকপ্টারগুলো আগেভাগেই ব্যবহারে অভ্যস্ত হচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ ইতালি এবং ব্রিটেনের তৈরি AW-159 ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার কিনতে যাচ্ছে বলেই খবর প্রকাশিত হয়। এটি একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের হেলিকপ্টার, অর্থাৎ শত্রু সাবমেরিন ধ্বংসই এটার উদ্দেশ্য। যদিও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ এবং এ ধরনের হেলিকপ্টার কোনগুলো আসবে তা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশ সাবমেরিনের দিকেও ঝুঁকে পড়েছে।
বর্তমানে চীনের তৈরি দুটো মিং ক্লাস সাবমেরিন আছে। ধারণা করা হচ্ছে পরবর্তী সাবমেরিনগুলো চীন থেকে আসবে, কেননা সাবমেরিনের ব্যাপারে অন্য কোনো দেশের আগ্রহ দেখা যাচ্ছে না। এছাড়াও সাগরের টহল এবং নিরাপত্তার জন্য মেরিটাইম স্ট্রাইক ফাইটার কেনা হবে এমন খবরও প্রকাশিত হয়েছে, যদিও সেটা আটকে আছে বিমান বাহিনীর MRCA বা মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্টের জন্য। এই মুহূর্তে বাংলাদেশের কাছে তেমন আধুনিক কোনো যুদ্ধ বিমান নেই। সবথেকে শক্তিশালী বিমান বলতে 80-এর দশকে ডিজাইন করা Artemig-29 রয়েছে। বাংলাদেশে বিক্রির জন্য যেসব যুদ্ধ বিমান প্রতিযোগিতায় লিপ্ত সেগুলো হচ্ছে ফ্রান্সের রাফাল, ব্রিটেন এবং ইতালির ইউরোফাইটার টাইফুন, চীনের J-20, রাশিয়ার SU-30 এবং SU-35, আমেরিকান F-16 এবং F-18 হর্নেট। এর মধ্যে রাফাল এবং ইউরোফাইটার টাইফুনকে নিয়ে জল্পনা কল্পনা বেশি। ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত কিনেছে। এদিকে ইউরোফাইটার টাইফুন বিমানটি তৈরিতে ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন বিনিয়োগ করেছে। বাংলাদেশ ইতোমধ্যেই জার্মানির কাছে ছোট ট্রেনের বিমান তৈরির প্রযুক্তি কিনেছে। বাংলাদেশের সরকার প্রধান জানিয়েছিলেন যে দেশ বিমান তৈরির প্রযুক্তি দিবে তার কাছেই যুদ্ধ বিমান কেনা হবে। অর্থাৎ সরকার প্রধানের বক্তব্য অনুযায়ী জার্মানি এবং ইউরোফাইটার টাইফুন এগিয়ে আছে। এদিকে সেনাবাহিনীর জন্য ভারী কোনো অস্ত্র নেওয়ার পরিকল্পনা দেখা যাচ্ছে না। ইতোমধ্যে সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, তবে 2020 সালে চীন থেকে 44টি VT-5 ট্যাঙ্ক এসেছে বলে খবর প্রকাশিত হয়। এছাড়াও তুরস্ক থেকে আর্টিলারি কিনে সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার কেনার টেন্ডার দিয়েছিল বাংলাদেশ। আমেরিকার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশের কাছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির ব্যাপারটি প্রকাশ করেছিলেন, যদিও পরবর্তীতে আর তেমন কিছু তথ্য প্রকাশিত হয়নি এ ব্যাপারে। তবে বাংলাদেশের কাছে তেমন কোনো ব্যালিস্টিক মিসাইল নেই, যেটা একটা বড় দুর্বলতা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশে পৌঁছানো অস্ত্রগুলো অনেক গুজবের পর হঠাৎ করেই সেই গুজবকে বাস্তবে পরিণত করে চমক দেখিয়েছে। তাই কখন কোন অস্ত্র কেনা হবে এবং কখন কোনটা কেনা চুক্তি হুট করেই হবে তা বলা মুশকিল। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কোন অস্ত্রগুলো কেনা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি এবং সমরাষ্ট্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।